শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে পার্ট অ্যানিভার্সারির পার্ট টু ব্লগটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর আমার ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই খুব ভালো আছো আমার প্রিয় বন্ধুরা, আর আমরাও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। দেখো সন্ধেবেলায় সবাই, মানে সবাই বলতে আমার বর আর বোনের বর দুজনে মিলে বেলুন ফোলাতে লেগেছে। এদিকে লেটারগুলো বেলুন টাইপের, ওগুলো ফোলাচ্ছে ওরা। আর এদিকে বোন চোখে আইলাইনার লাগিয়েছে, আমি ফুঁ দিয়ে দিচ্ছি, হচ্ছে না, ওর বর ফুঁ দিয়ে দিল। আর এদিকে কাজে সবাই প্রচুর ব্যস্ত। আজকের দিনটা একটা বিশেষ দিন, সব মেয়েদের জীবনেই একটা খুশির দিন, এটা কোনো মেয়েই কিংবা কোনো ছেলেই কোনো দিন ভুলবে না। মানে সবাই ভুলে গেলেও, মানে যারা স্বামী স্ত্রী তারা এই দিনটা যতদিন বেঁচে থাকবে ঠিক মনে রাখবে। তা চলো বন্ধুরা, এদিকে আমাদেরও খুব মজা হচ্ছে, খুব খুশিতেই আছি। আপনি বলুন এবার, দু বছরে কেমন ফিলিং? দু বছরে বলতে একটু তো চেঞ্জ হয়েছে। মানে দু বছর আগে কেমন লাগতো আর এখন দু বছর পরে? ভালোবাসাটা একই আছে, তবু মনে হয় যে কিছুটা পরিবর্তন হয়েছে, এটা একটু মনে হয় আমার মনে। কতটা সাংসারিক হয়ে উঠেছো? কতটা, মানে অতটাও হতে পারিনি যতটা চেয়েছি, ওই চলছে কোনো রকম। তা আমার ভিডিওর সামনে তোমরা কিছু বলতে চাও বলো। আপনি কি বলবেন? হাসি থেকে বুঝে নিয়েছি, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। তা আমার প্রিয় বন্ধুরা, যারা ব্লগটা দেখছো স্কিপ করে বা টেনে দেখো না, কারণ এতে তোমাদের চ্যানেল থাকলে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হতে পারে, কারণ ওয়াচ টাইম তোমাদের চ্যানেল থেকেও কাটা যাবে। আর তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে কীভাবে ডাউন হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না, আর আমার চ্যানেল তো ক্ষতি হবেই। তা যারা দেখছো তারা প্লিজ টেনে দেখো না, ভিডিওটা পুরোটা দেখো। আজকে একটু বড় হয়ে গেছে তার জন্য সরি, কিন্তু দেখো, আর নেক্সট ভিডিও আসবে, আশা করি ছোটো ছোটোই ভিডিও আসবে। তা আজকে একটা বিশেষ খুশির দিনে আমরা প্রচুর মজা করছি, আর সেই মজা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখো আমার বর কি করছে। বাবা লাভ ইউ টু রেডি। ওহো, বউ হয়ে কপালে চুমু খাচ্ছে। আমাদের ওদের অ্যানিভার্সারিতে আজকে আমাদের একটা ব্লগ হয়ে গেল, আমাদের দিল যাই হোক বন্ধুরা, ওদের অ্যানিভার্সারিতে আমার বড় একটা আমার জন্য গোলাপ নিয়ে এসেছে, তা আমাকে দিল, তোমাদের সামনেই তোমরা তো দেখতে পেলে। আর দেখো এদিকে শুরু হয়ে গেছে ওদের, মানে ওরা বসে গেছে যেভাবে আসলে করে, একটা আমাদের মতো সাধারণ ফ্যামিলি যেটুকু, মানে সোশ্যাল মিডিয়া সবার দেখে যেটুকু শিখেছি সেইটুকুই করার চেষ্টা করছি। এদিকে একটা গোলাপ মানে এনেছে ওরা, আর মালা এনেছে, একটা কেক এনেছে, আর এদিকে ওই আমার বরের হাতে আছে একটা কি, ওটা আমি নাম জানি না, যখন কেকটা কাটবে ওটা ইয়ে করবে, খুলে দেবে। যাই হোক, তোমরা যদি কেউ নামটা জানো বলবে, ওই নামটা এই মুহূর্তে মাথায় আসছে না। তা দেখো খুব খুশি, কী বলো তো, মানে এই ভিডিওর ভয়েস সাউন্ডটা দিতে পারিনি, কারণ ভয়েস দিয়েই কথাটা তোমাদের কাছে বলছি। তখন সেই সময় সবাই মানে এটা সেটা বলছিল, কিছু কিছু খারাপ কথাও বলে ফেলছিল, সেই তার জন্য ভিডিওর ভয়েসটা অফ করে, ইয়েটা অফ করে দিয়েছি, মিউট করেছি, তাই আমি ভয়েস দিয়েছি। তা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে আশা করি একটু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা। তা এটা এই বিশেষ দিনটা দেখো প্রতিটা বছরে একবারই আসে, তা সবাই
সব মেয়েরাই খুব খুশি হয়, আমার তো খুব খুশি লাগে, কারণ একটু ছবি তোলা, একটু খাওয়া দাওয়া, এরকম খাওয়া দাওয়া, একটু ঘোরা বরের সাথে। তা ওরা আজকে সকালে পুজো দিয়ে এসেছে, সকালবেলাকার কী কী করেছি সেটা তো তোমাদের কাছে একটা ব্লগে, পার্ট ওয়ান ব্লগে শেয়ার করেছি। যারা দেখেন অ্যানিভার্সারি পার্ট ওয়ান ব্লগ আছে, দেখো তোমরা একটু দেখে নিও প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটন অলটা প্রেস করো, যাতে পরবর্তীতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সেই করে তোমরা টাইম করে ভিডিওটা দেখে নিও, আর ভিডিওটা যারা দেখছো এখনও লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও। লাইক তো করতে আর পয়সা লাগে না বলো, আর সাবস্ক্রাইব করতেও সাবস্ক্রাইব চ্যানেলটা করে রেখে দাও। যদি কোনো দিন একটা ভালো ভিডিও পোস্ট করি সেটা তোমাদের আশা করি উপকারে আসবে। তাই এদিকে ছবি ফটো শ্যুট হচ্ছে, আমি যত ছবিই তুলে দিচ্ছি ওদের কোনো পছন্দই হচ্ছে না, জানলে বন্ধুরা কী করবো, ওদের পছন্দ হচ্ছে না, ওদের ভালো ছবি উঠছে না, ভালো উঠছে না। যাই হোক, কেমন সাজিয়েছি তোমরা একটু বলবে, ঘরটা কেমন সাজিয়েছি। আর জানি না সাধারণ পরিবারে যেমন হয় সেইটুকুই করার চেষ্টা করেছি, আর আমরা এইটুকুতেই খুব খুশি, বুঝলে তো, মানে বড়ো করে কিছু হোক না হোক এই সামান্য একটু আয়োজনেই খুব খুশি। তাই যাই হোক, তোমরা ওদের আশীর্বাদ করো, ওরা অনেক দিন দুজনে যেন একসাথে থাকতে পারে, সেই বুড়ো মানে একদম বুড়ো বলতে একদম জীবনের শেষ দিন পর্যন্ত দুজনে একসাথে থাকতে পারে। তোমরা আশীর্বাদ করো একটু বড়রা, আর ছোটরা অনেক ভালোবাসা দাও। যাই হোক, আর তোমাদেরকেও আমরা অনেক ভালোবাসা জানাই, যারাও এরকম কাপেল আছো, সত্যি তোমরা সবাই জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রিয় মানুষটার হাত ধরে যেন কাটাও, সেটা সবাই চায়, সব মেয়েরাই চাই, বুঝলে তো, সব মেয়েরাই চাই প্রিয় মানুষটার হাত ধরে যেন সারাটা জীবন কাটিয়ে শেষ করে দিতে পারি। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগছে আশা করি একটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, যদি কোনো কথার মধ্যে ভুল আসে তাহলে জানি তো ভালো কথা বলতে পারি না, ভালো কথার মধ্যে একটা টান আছে সবাই বলে। তো দেখো ওদের মালা বদল চলছে, এই সময় আমার বরটা সামনে বসে আছে, সামনে বসে ক্যামেরা করছে, তোমরা ভালো দেখতে পাচ্ছি না মানে দূর থেকে দেখাচ্ছে, একটু প্লিজ একটু কষ্ট করে দেখো তোমরা, কষ্ট করে দেখো। যা আর যে আমার ভাই বোনরা দেখছো, কোথা থেকে দেখছো, কত দূর থেকে দেখছো একটু কমেন্টস করে জানিও প্লিজ। আর আমার বড়রা, আমার দাদা, আমার দিদি ভাইরা যারা আছো তারা একটু কমেন্টস করে জানিও কত দূর থেকে ভিডিওটা দেখছো। আমার ভিডিও তাহলে আমি বুঝতে পারবো কত দূর পর্যন্ত পৌঁছেছি, দেশ এবং দেশের বাইরে, আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি একটা সাধারণ মেয়ে, আর আমার ভিডিও যদি একজন নতুন কেউ দেখে তাতেই আমি খুব খুশি, বুঝলে তো, একজন নতুন ইউজার যদি আমার ভিডিওটা একটু ভালোবেসে দেখে সেটাতে আমি খুব খুশি, কারণ আমার নতুন একজন আমাকে কেউ চিনল। যাই হোক, ভিডিওগুলো দেখো ভালো লাগবে। এদিকে কেক কাটা শুরু হয়ে গেছে, এর মাঝে কেক কাটা চলছে, কেক কাটার পরে দেখো কেমন মজা হয়, কেকটা যে খেতে এত ভালো, এত টেস্ট, আমার বড়তো মানে ওদের কেকটা কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছিল, কেকটা খেতে যে এত মানে টেস্ট। চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে মানে কথা বলছি তোমাদের সাথে, কথা বলতে গেলে শেষ হয় না, আমার আজকে মানে অনেক গল্প করে নিলাম তোমাদের কাছে, যারা আমার গল্পটা শুনবে। জানি না আমার গলার ভয়েস কিন্তু অতটা ভালো না, এত সুন্দর করে কথা বলতে পারি না, কারণ কী বলতো একটা সাধারণ ঘরের মেয়ে আমি, গ্রামে বাড়ি আমার, সেখানে একটু সুন্দর করে গুছিয়ে কথা বলা কেউ শেখায়নি, কিন্তু সবাই এরকম এলোমেলোভাবেই কথা বলে। তা প্লিজ আমার ভাই বোন, আমার দিদি ভাই, আমার দাদা ভাইরা এবং যারা আছো একটু মানিয়ে নিজের করে নিও আমার কথাগুলো, ভুল থাকলে সেটা আমাকে শিখিয়ে দিও, আমাকে তো এমনিতেই শিখিয়ে দেয় আমার বর,
ধ্বনি উচ্চারণ করলে কি বলবো, পড়াশোনা করলে কি হবে, কিন্তু যেখানে পরিবেশ থেকে মানুষ হয়েছে সেখানে তো সেই ভুল উচ্চারণটাই বেরিয়ে যায়। কারণ পড়াশোনা করেছি কিন্তু সবার মাঝে থাকতে থাকতে যে অভ্যাসগত পরিবর্তন, অভ্যাসটা আর চেঞ্জ হয়নি, এদিকে কেক খাওয়ানো হচ্ছে। চলো, ভিডিওটা অনেকক্ষণ ধরে অনেক বড় হয়ে গেছে, তো আজকে একটু কষ্ট করে দেখো তোমরা, যদি কোনো ভুল কিংবা খারাপ লাগে তাহলে জানিও। হ্যালো বন্ধুরা, এরা তোমাদেরকে কিছু বলতে চাই। বড়দেরকে আমাদের দুজনের তরফ থেকে প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক অনেক আদর ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে অ্যানিভার্সারি ব্লগটা, আমার বোন আমাদের ঘরেই করলো, কারণ ওদের ঘরে কি বলো দেখি, ওদের ঘরে মানে কাজ হচ্ছে, মানে পাশে ঘর হচ্ছে, সেখানে ঘরের যাবতীয় ওখানে মানে ঘরের যা কাঠ থেকে শুরু করে মার্বেল মানে টালি সব কিছু ওদের ঘরে ওই রাখা আছে, তাই ওখানে কোনো স্পেস নেই, ফাঁকা স্পেস নেই তার জন্য। আর ওদের ঘরের ভিতরটা অনেকটা, ঘরের ভিতরেও মানে ফাঁকা নেই ছোট, তাই আর আমাদের ঘরে বললো যে তাহলে ওদের ঘরেই করা যাক, তাই আমি বললাম যে ঠিক আছে তাই হবে, তাই আমাদের ঘরে করলো। তো তোমরাকে অনেকে ভাবতে পারবে যে ভাববে যে কেন ওদের ঘরে কেন করেনি, কি আমাদের ঘরেই করা হয়েছে, কিন্তু আমাদের যখন অ্যানিভার্সারি হয়েছিল ওদের ঘরে করা হয়েছিল, তখন আমরা এই ঘরে করিনি, তা ওদেরটা আমাদের ঘরে হলো। তা কেমন লেগেছে তোমরা জানিও কমেন্টস করে, ঠিক আছে। ওরা এখন খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন ওইগুলো খোলা হয়নি, আর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো। তা তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কোনো একটা নতুন কোনো ব্লগে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।